আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বন্ধুরা ভালো আছি। বন্ধুরা আজকে আসলাম একটা গ্রামের পরিবেশে, গ্রামীণ পরিবেশ, মানে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পরিবেশ আপনাদেরকে সেটা দেখাবো, যে গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ, গ্রামের মাঠঘাট কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি অনেক বড় নদী, মানে বেশি বড় না আর কি, মোটামুটি বড়, একটা ছোট চরের মতো আছে। এই নদীটার সাথে পাশেই রয়েছে একটি বিল, সে বিলের ভিতরে অনেকেই ধান চাষ করছে। ধান চাষের পরে তারা এখন মানে শুকনার সিজনে যে শস্যটা সেটা তারা আবাদ করতেছে, কাজে আমরা এই বিলের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো বন্ধুরা আশা করি আমার সাথে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। যারা শহরে জীবনে একঘেয়ে হয়ে গেছেন তাদের জন্য গ্রামীণ পরিবেশ, তো গ্রামীণ পরিবেশের ভিডিওটুকু আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন গ্রামীণ পরিবেশের, গ্রামীণ জীবনটা কত উপভোগ করা যায়, কতটা সুন্দর। এখানে ধানের বীজের চাষ করা হয়েছে, কি সুন্দর ধানের বীজগুলো, ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে জানি না, বাস্তবে অনেক সুন্দর। পুকুরটা শুকিয়ে গেছে, তার ভিতরে এখন ধানের বীজ রোপণ করা হচ্ছে, চারা উঠতেছে। দেখুন প্রিয় বন্ধুরা কত বড় খোলা একটা মাঠ। এই মাঠটার ভিতরে যখন ধান গাছগুলো ছিল, ধান গাছের সবুজ মানে দৃশ্যগুলো অন্যরকম ছিল। তো এখন মানে শুকনাকালীন, শীতকালীন চাষ চলতেছে। এই যে নদীটা একটু জুম করে দেখালাম, নদীটা অনেক স্রোত বয়ে যাচ্ছে, এখানেও ধান গাছ ছিল। তো ভালোই লাগতেছে আসলে, প্রাকৃতিক এই দৃশ্যগুলো অনেক সুন্দর, আসলে মন জুড়িয়ে যায়, আর প্রচণ্ড বাতাস আছে, এখানে বসলে ভালো লাগে। তো বন্ধুরা আসলেই একটি চমৎকার, মানে আমার কাছে খুব ভালো লেগেছে, একটা অভূতপূর্ব দৃশ্য। এটি হচ্ছে মহিউদ্দিনের গাড়ি, মহিউদ্দিন এখন বাইক স্টার্ট দিবে। আমার হাতে ব্যথা থাকার কারণে আমি মহিউদ্দিনকে নিয়ে আসছি। মহিউদ্দিন ঢাকা মেট্রোর গাড়ি চালাইতেছে, মহিউদ্দিন বাইক স্টার্ট, আমরা রেডি। আমরা একটা মাটির রাস্তায় এসে পড়লাম, দুপাশে অনেক গাছ, রাস্তার দুপাশে অনেক ঘরবাড়ি, ভালো লাগে। গিম্বেল সাথে না থাকায় শুধু ক্যামেরা ধরে রাখাতে স্ট্যাবিলাইজেশন কম কাজ করতেছে, যার কারণে একটু ভিডিওটা শেকি শেকি লাগতেছে। তো ভালোই লাগতেছে যে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, এর ফিলটা অন্যরকম, বিভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়, পাশে ঘরবাড়িতে অনেক বাচ্চারা দাঁড়িয়ে থাকে, অনেক সুন্দর সুন্দর গাছের ছায়া, পাখির কিচিরমিচির শব্দও আছে মাঝে মাঝে। তো আপনারা যারা পছন্দ করেন গ্রামের রোডঘাট, এরকম একটা রাস্তা পেলে অনেকক্ষণ হাঁটতেও ভালো লাগে, তার ভিতরে ঘুরতেও ভালো লাগে, অসাম। এখান থেকে তো অনেক সুন্দর লাগতেছে, বাঘটা তো অনেক সুন্দর। বিশেষ করে যারা বাইক রাইড করেন তারা একটু মাটির রাস্তায় আসলে সাবধানে রাইড করবেন, অনেক সময় মাটির ভিতরে এবড়ো থেবড়ো গর্ত থাকে। এই যে এক ভাই কাজ করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমরা কি করতেছি, তোমরা এটা হাসি দিল, মিষ্টি হাসি। এই যে দেখেন এখানে একটা বড় গর্ত, এটা আমরা আসতে পার হচ্ছি, আসতে পারলাম এই কারণে যে এখানে বড় গর্তটা হয়ে আছে। এরকম গ্রামের রাস্তায় মাটির রাস্তায় এভাবে গর্ত থাকে। এই যে দেখেন কি সুন্দর টিনের ঘর, আবার রোদ্রু, বিশেষ করে শীতকালে এরকম মিষ্টি রোদ, মিষ্টি রোদ পোহাতে অনেক ভালো লাগে। তো এই যে মাটির রাস্তার ভিতর থেকে দুপাশে সারিবদ্ধ গাছ, বলতে পারেন একটা অক্সিজেনের সমারোহ, এখানে অক্সিজেনের ভাণ্ডার। আসলে কি গ্রামীণ এই পরিবেশে মানুষের স্বাস্থ্য অনেক ভালো থাকে, যারা গ্রামীণ পরিবেশে ঘুরতে আসতে পছন্দ করেন তারা এরকম একটু বিকাল টাইমে বা অবসর টাইমে নিজেদের গ্রামের বাড়ি গিয়েও ঘুরে আসতে পারেন, যা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আসলে আমরা তো বাংলাদেশিরা গ্রামেরই মানুষ বলতে পারেন, আমরা পাশ্চাত্যের কালচারে আমাদের গ্রামকে আমরা এখন হারিয়ে ফেলেছি। আসলে আমরা এখন শহরমুখী হয়ে যাওয়ার কারণে আমাদের যাওয়া হচ্ছে না। এই যে দেখুন এখানে কি সুন্দর ঘর উঠেছে, মানে নদীর কিনারে, নদীর পাড়ে তাদের বাড়িঘরগুলো উঠানো হয়েছে, খুব ভালো, তারা ভালো একটা পরিবেশে মানে বসে বসে নদীর দৃশ্য দেখতে পাচ্ছে। এগুলো খড়কুটো গরুর জন্য রাখা হচ্ছে। এই যে দেখুন সেই যে ধান শুকানোর দৃশ্য, যেগুলো আমরা ছোটোবেলাতে নানাবাড়ি দাদাবাড়ি গেলে দেখতাম, দুটো শালিক আসছে, আমার বিশেষ করে নানাবাড়ি দাদাবাড়িতে আমরা এভাবেই দেখতাম যে ধান শুকানো হচ্ছে। কই এখন তো কালের বিবর্তনে হারিয়েই গেছে, হয়তো একটা প্রজন্ম পরবর্তী সময়ে এসে জানতেই পারবে না যে বাংলাদেশে কীভাবে মানে এইভাবে ধান চাষ পরে ধানটা কীভাবে প্রসেসিং করা হতো। আসলে এটা আমরা হারিয়েই যাচ্ছি এগুলো থেকে। তো আমাদের পরবর্তী প্রজন্মকেও এগুলো শেখানোর জন্য মাঝে মাঝে নিজেদের গ্রাম, গ্রামীণ পরিবেশে ঘুরিয়ে নিয়ে আসা উচিত, দেখানো উচিত যে আসলেই আমাদের গ্রামগুলো হারিয়ে যায়নি। এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই কারণে যে নদীর পাড়ে, নদীর পাড়ে ওরা এই চাতালটা করেছে ধানগুলো শুকানোর জন্য, ধানটা শুকাচ্ছে, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা আমার কাছে। তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনাদের পরিবার পরিজন নিয়ে যখন সময় পাবেন একটু গ্রাম থেকে ঘুরে আসুন, অনেক ভালো লাগবে। গ্রামের পরিবেশে গেলে বাচ্চাদের মন, নিজের মন অনেক ভালো, অনেক ফ্রেশ, কাজেও ফ্রেশনেস আছে। ওই যে বললাম গ্রাম হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার, সেখানে গেলে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে।
বন্ধুরা, এটা আমার উপদেশ নয় বা কোনো আদেশ নয়, এটা হচ্ছে আমার ভালো লাগার কিছু অনুভূতি আপনাদের কাছে প্রকাশ করা, যে গ্রামগঞ্জগুলো ঘুরে ঘুরে দেখা, দেখবেন ভালো লাগবে আশা করি। অবশ্যই এই যে দেখুন, কলা একটি বাগান করছে, কলা বাগানটা যত্ন নিচ্ছে না। এই ছিল আজকের মতো আমার পথ চলাটা। তো এভাবেই আপনারা আপনার পরিবার পরিজনকে নিয়ে গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে দেখে আসতে পারেন। দেখেন বন্ধুরা, এখানে আমি একটু স্লোলি যাচ্ছি, আর এটা হচ্ছে দেখেন একটা নদী। এই যে আমি যে ব্রিজটার উপরে এখন শেষ গ্রাম শেষ করে ব্রিজ পাড়ি আর কি শহরে উঠব, সেই নদীটা এখানে অনেক সুন্দর লাগতেছে। যে ব্রিজটা কত বড় একটা নদী এবং দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, বলতে পারেন একটা চোখ জুড়ানো দৃশ্য। দুপুরে রৌদ্র আছে, যে মহিউদ্দিন হাঁটতেছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে দৃশ্যটা, খুবই ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ উপভোগ করলেন আমার সাথে গ্রামীণ জনপদের জীবন। আমার যতটুকু সমর্থ ছিল সেই অনুযায়ী আপনাদেরকে গ্রামীণ দৃশ্য কিছু দেখালাম, যাতে আপনারা শহরে জীবনে বসেও গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, একটি লাইক দিবেন এবং একটি শেয়ার দিবেন। কারণ কি, আপনাদের ভালো লাগাই আমার পথ চলার প্রেরণা। একটা সময় আপনাদের ভালোবাসাই আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।